সম্প্রতি নতুন খবর, মেট্রো রেলের ভাড়া বাড়তে যাচ্ছে জুলাই থেকে। রাজস্ব বোর্ড মেট্রোর যে টিকিট রয়েছে সেই টিকিটের উপর 15% ভ্যাট আরোপ করতে চাই, যেটি এতদিন মওকুফ ছিল। একটা রিপোর্ট পড়ি, রিপোর্টটি দেশ রূপান্তরের 24 জানুয়ারি 2024 সালের চলতি বছরের। শিরোনামটা এরকম, মেট্রোতে ভাড়া দ্বিগুণ, সময় বাঁচাতে পকেট ফাঁকা। রিপোর্টটি এরকম, উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলছে দুর্দান্ত গতিতে, প্রতিদিনই বাড়ছে যাত্রী। সব কিছুর মধ্যে যাত্রীদের মাথা ব্যথা হচ্ছে মেট্রোর ভাড়া। ঢাকার মেট্রোর ভাড়া বিভিন্ন দেশের তুলনায় অনেক বেশি। যাত্রীরা সময় এবং যানজট এড়াতে দেশের নতুন এই গণপরিবহন বেছে নিয়েছেন, তবে হাঁপিয়ে উঠছেন অনেকেই ভাড়ার কারণে। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার দূরত্বের ভাড়া 100 টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের 5 টাকা করে। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোরের চেয়ে ঢাকা মেট্রোর ভাড়া বেশি। পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 5 রুপি, যা বাংলাদেশের ঢাকায় 6 টাকা, আর ঢাকায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা। কলকাতায় মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া 25 রুপি বা 31 টাকা। কলকাতায় 5 রুপি বা 6 টাকা দিয়ে 2 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। 10 রুপিতে 5 কিলোমিটার, 15 রুপিতে 10 কিলোমিটার, 20 রুপিতে 20 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায় ভারতে কলকাতায়। 20 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য সর্বোচ্চ 25 রুপি বা 31 টাকা লাগে কলকাতায়। অন্যদিকে ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে একই দূরত্বে 40 রুপি বা 50 টাকা গুনতে হয় যাত্রীদের, যা ছুটির দিনে 30 রুপিতে নেমে আসে। দিল্লির মেট্রোতে 32 কিলোমিটার পথ 60 রুপিতে যাতায়াত করতে পারেন যাত্রীরা। পাশাপাশি পাকিস্তানের লাহোরে অরেঞ্জ লাইন নামে মেট্রো রেল চালু রয়েছে, যেখানে সর্বনিম্ন ভাড়া 20 পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 9 টাকা। 27 কিলোমিটার দূরত্বের জন্য সর্বোচ্চ 40 পাকিস্তানি রুপি বা বাংলাদেশি টাকায় 18 টাকা গুনতে হয় যাত্রীদের। লাহোরের মেট্রোতে প্রথম 4 কিলোমিটার 20 রুপি বা 9 টাকা, 5 কিলোমিটার থেকে 8 কিলোমিটারের জন্য 25 রুপি বা 11 টাকা, 9 থেকে 12 কিলোমিটারের জন্য 30 রুপি বা 14 টাকা লাগে পাকিস্তানের লাহোরে, 13 থেকে 16 কিলোমিটারের জন্য 35 রুপি বা 16 টাকা লাগে, 16 থেকে 27 কিলোমিটারের জন্য 40 রুপি বা 18 টাকা লাগে। যেটি রিপোর্টটি পড়ছে এটি দেশ রূপান্তরের, আবারও জানিয়ে রাখি 24 জানুয়ারি চলতি বছরের রিপোর্ট। অন্যদিকে বাংলাদেশে উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার পথে মেট্রোর ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা, যা কলকাতায় মেট্রো রেলের চেয়ে প্রায় 4 গুণ বেশি। শুরু থেকে মেট্রো রেলের ভাড়া নিয়ে খুব বেশি সমালোচনা যে হয়েছে সেটি বলা যাবে না, যেহেতু যাত্রীরা স্বাচ্ছন্দ্যে পথ চলেছেন, সময় বেঁচেছে। যাত্রীদের মাথা ব্যথার খুব বেশি কারণ যে মেট্রোর ভাড়া হয়েছে সেটি বলা যাবে না আসলে, তবে অনেকের জন্য মাথা ব্যথার কারণ হয়েছে, যেটি খুব বেশি প্রকাশ্যে আসেনি, সেটি যে ম্যাসিভ যাত্রীদের জন্য, অনেক যাত্রীর জন্য, সেটি আমার চোখে আসলে পড়েনি। তবে নতুন করে যে ভাড়া বাড়ানোর একরকম সিদ্ধান্ত হতে যাচ্ছে বলা যায়, যেহেতু NBR ভ্যাট আরোপ করতে চায় 15%, সেক্ষেত্রে 100 টাকার ভাড়া হয়ে যাবে 115 টাকা, 20 টাকার ভাড়া হবে 23 টাকা, সর্বনিম্ন ভাড়া সেক্ষেত্রে 23 টাকা হয়ে যাবে। যদিও ওবায়দুল কাদের বলেছেন যে এখনই মেট্রোর ভাড়া বাড়ানোর পক্ষে নন তিনি, সিদ্ধান্ত কী হবে সেটি এখনই বলা মুশকিল। সময় আছে জুলাই, অর্থাৎ এখন আপনার এপ্রিল শুরু হলো, মে জুন 2-3 মাস অলমোস্ট সময় আছে। তবে একটা বিষয় বলতেই হয় যে বাংলাদেশের প্রথম মেট্রো হিসেবে মেট্রোতে যাত্রী আকর্ষণ করার জন্য যা যা করা দরকার তার সব কিছুই করা উচিত কর্তৃপক্ষের, সেক্ষেত্রে ভাড়া বাড়ানোটা যাত্রীদের জন্য আসলে মরার উপর খাড়া ঘা হবে। কারণ একটা বিষয় স্পষ্ট যে ঢাকা শহরে মানুষের হাতে বিকল্প নেই, যেহেতু মেট্রো চলছে মানুষ নির্দিষ্ট সময়ে নির্ধারিত দূরত্ব পার হওয়ার কোনো রকম ওয়ে নাই মানুষের হাতে, সে কারণে ধরেন মানুষ এই মেট্রোতে যেতে বাধ্য একরকম। অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, অনেকের একটু বেশি টাকা লাগলেও তারা মেট্রোতে যাচ্ছেন যেহেতু তারা সময় মতো গন্তব্যে যেতে পারেন। তবে মেট্রো ভাড়া বাড়ানোর বিষয়টি হয়তোবা যাত্রীদের জন্য নতুন চাপ হিসেবে তৈরি হবে, আশা করি বিষয়টা কর্তৃপক্ষ ভাববে। পাশাপাশি যে বিষয়গুলো রিপোর্টটিতে আসলো, যে কলকাতা, দিল্লি, পাকিস্তানের লাহোর মেট্রো রেল, অরেঞ্জ মেট্রো রেল যেটি, এই মেট্রোগুলোতে আশপাশের যে দেশ আমাদের, সেই দেশগুলোতে মেট্রোর ভাড়া বাংলাদেশের এই ঢাকা মেট্রোর তুলনায় বেশ কম,
যেটাই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। তো সেটি ঢাকা মেট্রোর জন্য একরকম চাপ যে পাশের দেশগুলোতে যখন এত কম ভাড়ায় মেট্রো চলাচল করছে, যাত্রী টানছে, সেক্ষেত্রে কেন ঢাকা মেট্রোর যাত্রীরা এত বেশি ভাড়া দেবে সেটিও বড় প্রশ্নের ব্যাপার। তো আশা করি বিষয়গুলো গবেষণা করে সিদ্ধান্ত নেবে সরকার। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।